জগতে কি হতো বল? আমার আমার জীবনে এই যে সবচেয়ে বড় উপহার তুই তুই মা তুই, তোকে তো আমি পেয়ে গেছি, আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না আমার। ওই মনমা মনমা, ওই যে আমি যখন ওই বাড়িটাতে থাকবো তোর সাথে তো আমার দেখা হবে না, তখন তুই তোর পিসিমণিকে দেখতে আসবি না মা, একটা বার করে দেখতে আসবি না মাঝে মাঝে। কি বলেছে তোমাকে? হ্যাঁ কেন দেখতে আসবো না? তোমার যখন আমার কথা মনে পড়বে তুমি স্যারকে বলবে, স্যার আমাকে খবর দিয়ে দেবে, আমি তোমাকে অমনি দেখতে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। নতুন দি এনা, আরে পেপারটা রাখো না গো মা। ইমন ফেরেনি কলেজ থেকে? হ্যাঁ ইমন ফেরেনি এখনো? হ্যাঁ তো অনেকক্ষণ ফিরে গেছে, উপরেই আছে দেখ না। রণ এই তো বাড়িতে এলে, বাড়িতে এসেই বউকে একেবারে চোখে হারাচ্ছ, চিন্তা করো না বাড়িতেই কোথাও আছে। আমি যখন যাচ্ছিলাম নিচে দেখতে পাইনি, উপরে গিয়ে দেখলাম নেই, তাই খোঁজ করছি, কোনো অপরাধ করেছি কি? না না অপরাধ কেন হবে, তুমি তোমার বউয়ের খোঁজ করছো সে তো ভালো কথা, আর তাছাড়া এই নিয়ে আমি কোনো খারাপ কথা বলবো আমার ঘাড়ে কটা মাথা আছে বলো? মা ইমন কিন্তু সত্যি উপরে নেই। নিচেও তো নেই তো দেখছি, দাঁড়া একটু। মানু, ও মানু। মেজমা কিছু কইছিলেন? বলছি যে ইমন কোথায় গো? বুড়িমা? হ্যাঁ বুড়িমা তো কলেজ থেকে আসি উপরে গিয়ে ঘুমায় নাই। না মুই তো ভাবা ধরছি যে কলেজ থেকে আসি উপরে গিয়ে ঘুমাইছে বোধহয়, না সারা রাত জাগি তো পড়াশোনা করে, তারপর সকাল সকাল উঠি কলেজে যায়, সেখান থেকে আসি হয়তো শরীর দেয় নাই ঘুমায় পড়ছে, রোজই তো তেমন করে, তাই আজ ওকে হয়তো আর তাড়াতাড়ি ঘরে ফিরছে তো আজ কলেজ থাকি। খুব ভালো কথা বলেছো জানো ভানুদি, তোমার বুড়িমার শরীরটাই তো শরীর না, একেবারে ননির শরীর। সে সারাদিন কলেজে থাকে, ভোরবেলা অবধি পড়াশুনো করে, আবার সংসারে কাজকর্ম করে, এসে তাই আর শরীর দেয় না গো, ঘুমিয়ে পড়ে। আমরা তো কিছু করি না, আমরা ভোরবেলা আমাদের ঘুম থেকে উঠতেও হয় না, সারাদিনে কোনো কাজও থাকে না, একেবারে গড়িয়ে গড়িয়ে আমাদের দিন কেটে যায়, তাই না? ঠিক বলেছো তুমি। মুই এত কথা ভেবে কিছু কই নাই ছোট বউ, যা দেখছি তাই কইছি। আচ্ছা ঠিক আছে, যদি মুই কিছু অন্যায় কথা কয়ে থাকি তাহলে তাহলে মাফ করবে। শোনো তুমি এত কথা বলো কেন? হ্যাঁ এত কথা কেন বলো? হ্যাঁ কি ভেবেছো, কি ভেবেছো তুমি? কি আমাদের সমগত হয়ে গেছো? হ্যাঁ যে বাড়ির লোকের মুখে মুখে কথা কইবে? ফুল হয়ে গেছে বড় মা, আসলে এতদিন থাকি যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে মোরে কখনো আলাদা করে দেখে নাই, মোর দাদার বাড়ি, মোর দাদাই মুই বোন হয়েছিলাম, বুড়িমার পিসি হই, কোলাপিটি করে বুড়িমারে মানসিক করছি, পালিত মা এলা এলা এরপর থাকি মুই জানবো মুই কাজের লোক, আপনারা যে কোনো কথাই কর না কেন মুই মুই সে কথার কোনো
জবাব দিব না, উচিত না। ভানু 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 ভানু, আচ্ছা ঠিক আছে তুমি যাও, তুমি যাও, আমি উপরে গিয়ে দেখছি ইমন আছে কি। আচ্ছা রণ তো একটু আগে গিয়ে দেখে এলো যে সে নেই, তুমি উপরে গিয়ে আলাদা করে কি দেখবে বৌঠান? ঠিকই অদৃশ্য হয়ে আছে নাকি? রণ গেলে দেখা দেবে না, তুমি গেলে দেখা দেবে। তোমার ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারি না বাবা। দেখো হয়তো কোথাও বেরিয়েছে, তা তো আবার গুণের ঘাট নেই কো। এই তো কদিন আগে কাউকে কিছু না বলে কই একা একা বেরিয়ে পড়েছে। যেমন তোমরা শাসন করতে জানো নি, আমার ছেলের বউ আর যাই হোক তার এমন সাহস কোনোদিন হয়নি, আর এমন দ্বারা সাহস কোনোদিন হবেও নি। টুকলু হ্যাঁ, তুই জানিস ইমন কোথায়? না আমি তো জানলে বলে দিতাম। আমি ওর কি কোথাও যাওয়ার কথা ছিল? কি আশ্চর্য, আমি কি করে জানবো? আমি জানতেই পারো, তার কারণ এ বাড়িতে সবচেয়ে বেশি কথা তো তোমার সঙ্গেই বলে। হ্যাঁ তোমরা কেউ কথা বলো না, তাই তোমাদের সাথে ওর কথা হয় না। আমি কথা বলি তাই আমার সাথে কথা হয়। হয় ওনার গায়ে ছ্যাঁকা লেগে গেল। মোটের ওপর নতুন দি, ইমনের নামে তোমার দেওয়ারের কাছে কিছু বলা যাবে না গো, ওর গায়ে ফোসকা পড়ে। সে তো বুঝতেই পেরেছি, সেটা কি আর বুঝিনি? শোনো রণ, শোনো শোনো, তোমাদের বউ যে আমাদের সংসারটাকে আর উচ্চনে পাঠে দিয়েছে সব নিয়ম কানুন ভেঙে, শুধু তাই নয় কো, হ্যাঁ মোটে তা নয়, আমাদের যে ছেলেটি আছে না এর মাথা একবার চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। কত দরখাস্ত করেছে ওর চাকরির জন্য, করছো না? আর কতবার বলেছে এসব ইঞ্জিনটা একটু শেখে দি, মরতে যায় না কো, মরতে জানে কেন? ওই যে তোর বউ একবার বলে দিয়েছে যে যাত্রা আর নাটকে মন পড়েছে তো ঠিক আছে ওইটি করুক, চাকরি আর করতে হবে না কো। শুধু শুধু সব ব্যাপারে ইমনকে কেন দোষারোপ করো দিদি? তুমি টুবলু কি বাচ্চা ছেলে নাকি? টুবলু বাচ্চা ছেলে নয় যে ইমন বলেছে বলে ও যাত্রা নিয়ে থাকবে, নাটক নিয়ে থাকবে। ইমন না বললেও থাকতো না। না না তা কেন, সে তো বাচ্চা ছেলে নয় কো মোটে, তবে ভ্যাবলা তো বটে। আর এক একজন মেয়ের ক্ষমতা আছে না, মানুষের মাথা ছেলেদের মাথা চিবিয়ে চিবিয়ে খেতে, তোর অন্য বউ সে ক্ষমতাটা আছে তো চিবিয়ে চিবিয়ে খাওয়াচ্ছে ওর মাথা। দুদিন আসতে না আসতে এ বাড়িতে তাকে নিয়ে একা একা বেরিয়ে পড়ছে, তা যদি কিছু হয় তখন? তুমি চিন্তা করো না কাকিমণি, ইমন যদি এরকম কিছু করে থাকে তাহলে বাড়ি ফিরলে তার পাওনাটা ঠিক পাবেও। ইমন যখন পিসিমণিকে বাড়ি থেকে নিয়ে বেরিয়েছে তখন এমনি এমনি বেরোয়নি। তার মানে? তার মানে রণ ও কিন্তু চ্যালেঞ্জ করেছিল, জানো তেন প্রকারণেও পিসিমণির বিয়েটাও দেবেই। কুসুম দোলা কুসুম।